গুড মর্নিং এভরিওয়ান। আর এখন বাজে সকাল পৌনে আটটা বেজে গেছে আর আমরা রেডি হয়ে গেছি। আমি এই যে এটা আমাকে ও কুচ্ছে তোমাদের দেখানো হয়নি, এই কুর্তিটা দিয়েছে আমাকে দেখানো একটুখানি কেউ। তো এই কুর্তিটা যেটা দিয়েছে সেটা পরে নিয়েছি, শাড়ি নিয়ে এসেছিলাম পুজো দেওয়ার সময় পরার জন্য কিন্তু আর হয়নি। আর যাই হোক পায়েল রেডি হচ্ছে আর ওদিকে সবাই রেডি হয়ে বসে আছে। এখন যাব হচ্ছে আমরা মন্দিরে পুজো দিতে। আর স্নান ঠান করে তো রেডি হয়েছি অবভিয়াসলি। আর এই দাঁড়াও দেখাই, পরে দেখিয়ে দেবো পায়েলকে ধরে। আর ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল অ্যানাদার ব্লগ। পুজো দিয়ে এসে তারপরে যাব আমরা নলাটেশ্বরী ব্রেকফাস্ট করে, তারপরে একটু রেস্ট নেব। আর যেহেতু আজকে আমার বার্থডে তাই কাকি আজকে এখানে পায়েস বানাবে ঘরের রুম থেকে, মানে দুপুরে বলেছি। হ্যাঁ, ঘুরতে এসে পায়েস, পায়েস মিস করা যাবে না, তো পায়েস বানাবে। আর এই আর তেমন কিছু আজকে প্রোগ্রাম নেই, ওই ওখানে যাবো সেটাই একটা প্রোগ্রাম। আর চলো মন্দিরে যাই, মন্দিরের ভেতরে একদম ঠাকুরের মূর্তি তোমাদের তো দেখাতে পারবো না, যদি পারি তো ভালো, পারবোই না ধরে রাখো, তো বাইরে থেকে যেটুকু দেখানোর তো দেখিয়ে দেবো। চলো, আর আমাদের এখান থেকে মন্দির দেখা যায়, তো তোমাদের দেখিয়ে দিই দাঁড়াও মন্দিরটা একটু, ওটা জুম করে দেখা দেবে। এই দেখো মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, তো দেখতেই পাচ্ছ আমাদের জানলা থেকে এরকম দেখা যায় মন্দিরটা। জন্মদিনে এই জামাটা ও দিয়েছে, আগেও বলেছি, তো চলো বেরানো যাক। তো এই মারা বেরোচ্ছে, দেখিয়ে দিলাম তোমাদের মিররেই কুর্তিটা। এই যে কুর্তিটা মনে হচ্ছে কিছু মানে গায়ে পড়েই নেই, এমন এত ভালো কোয়ালিটিটা আর এত হালকা। তো চলো, তো আমরা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়েই পড়েছি হোটেল থেকে, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে মন্দিরে যাওয়ার ওই একটাই রাস্তা যেখানে দেখালাম তোমাদের আগের দিন। আর আমরা এখন যাচ্ছি পুজো দিতে। আর একটা এক্সট্রা পাওনা এবছর আমি পেয়েছি, সেটা হচ্ছে আমার জন্মদিনের দিন মায়ের কাছে যেতে পেরেছি। এটা হচ্ছে আমার একটা জন্মদিনের এক্সট্রা পাওনা। বাড়িতে না থাকলে জন্মদিনে ঠিক ভালো লাগে না ঠিকই, কিন্তু এই যে মায়ের কাছে এসে পুজো দিতে পেরেছি, মাকে নিজে হাতে স্পর্শ করতে পেরেছি, এর গুরুত্বটাই আলাদা। এটা বাড়িতে থাকার চেয়েও আমার মনে হয় অনেকটা বেশি। আর খুব মজা করে দিনটা কাটিয়েছি এই দুটো দিন, আর স্পেশালি এই দিনটা আমরা খুবই মজা করে কাটিয়েছি। তোমাদের বলে দিই আজকের তারিখটা হচ্ছে 1 জুন, সেটাই তোমাদের বলা হয়নি। আর এটা হচ্ছে তারামায়ের জীবিত কুণ্ডু যেখানে তারামা বামদেব চান করতেন। আমরা এখন বসে আছি ডালা নেওয়ার জন্য, যেই দোকানে আমরা পুজো দিয়েছি, আমাদের যার হাতে আমরা পুজো দিই তারই দোকান, সেখানেই বসে আছি অপেক্ষা করছি আর কি। আর এখন চলে এসেছি পুজোর লাইনে, আমরা VIP লাইনে পুজো দিয়েছি, তোমাদেরকে এরপরে ডিটেলস আমি বলে দেবো। তো সেখানেও রীতিমতো কিছুটা একটু হলেও ভিড় ছিল, তো যাই হোক তাও আমাদের আধ ঘন্টার মধ্যে পুজো হয়ে গেছে। এটা দেখো লাইন, 1000 টাকার লাইন, তাতেও এরকম অবস্থা। তো আর এটা হলো মেন মন্দিরের এন্ট্রান্স, যে লাল রঙের ওয়ালটা, আর মায়ের ছবি তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা প্রাণ মন ভরে মাকে প্রণাম করে নাও। মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, আর আমাদের পুজো এখন হয়ে গেছে, আমরা এই জীবিতকুণ্ডুর এখানে এসেছি একটু ধূপকাঠি দেখানোর জন্য। এই দেখিয়ে এখানেই সবাই ধূপকাঠি দেখায়, মন্দিরে ধূপকাঠি মোমবাতি এই সব কিছুই অ্যালাউ নেই। তো আমরা এই দেখিয়ে তারপর আমরা যাব হচ্ছে হোটেলের উদ্দেশ্যে, কেননা আমাদের নেক্সট ডেস্টিনেশান হচ্ছে নলহাটি, যেখানে মায়ের গলার নলিটা পড়েছিল। তো সবাই আমরা জানি, তাও আমার যেটুকু মনে হলো আমি বলে দিলাম, আমি যেটুকু জানি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখন চলে এসেছি টিফিন করতে আমরা। আর সকালে বুড়ি দেখো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে কচুরি, আর আমি নিয়েছিলাম আলুর পরোটা, তো এই খেয়েছি আমরা। তো মন্দির থেকে তো বেরিয়ে দেখলে টিফিন করলাম, তো টিফিন করে আমরা এখন যাচ্ছি হচ্ছে একটু ফ্রেশ ট্রেশ হয়ে, ঘরের রুমে ছিলাম আধ ঘন্টা এক ঘন্টা মতো, এখন যাচ্ছি হচ্ছে নলহাটেশ্বরীতে আমরা চলেই এসেছি, দেখতে বুঝতেই পারছো। আর রাস্তায় আস্তে আস্তে আমি কোনো ভিডিও শ্যুট করি, আমি ফার্স্ট টাইম এলাম, কিন্তু আমি যা দেখেছি বা কাকির থেকে যা শুনলাম এরকম ছিল না, টোটাল অন্যরকম ছিল। ওই শুধু মন্দিরটাই ছিল আর এখানটা পুরো ওপেন ছিল, মানে এই যে কনস্ট্রাকশনের নতুন কনস্ট্রাকশন হয়েছে এই জায়গাটা পুরো ওপেন ছিল। তো যাই হোক দারুণ, বেশ ভালো লাগছে। ঠাকুর দেখাতে পারলাম না, আমাকে যে ছবি থাকলে আমি তোমাদের দেখিয়ে দেবো এখানে।
তোমাদের সাথে মায়ের ছবি শেয়ার করে দিলাম, ভিডিও আমি করতে পারিনি, ছবি ছিল তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার অনেকটা রাস্তা একটু তাই বসে রেস্ট নিচ্ছে, আর এই জায়গাটা বেশ ঠান্ডা, ওই জন্য আর কি বসে নিই, তারপরে বেরিয়ে যাবো। আমরা লাঞ্চে বসে পড়েছি, এখন চলে এসেছি ওখান থেকে। তো আমাদের খাবার আজকে হচ্ছে যে ডাল, ফুলকপি, এই পটলের একটা সবজি, আর এটা কি আমি এখনো খাইনি, এটা মিক্স ভেজ আছে, আর চিকেন নেওয়া হয়েছে, আর স্নেহা মাটন খাবে, আমরা মাটন খাবো না, তো স্নেহার মাটন, আর মাম্মামের মাছ ভাজা, এই আর মারা ওদিকে খাচ্ছে ওরা সব মাটন দিয়ে, এই এই যা মেনু এটা। এই ভিডিও শ্যুটটা আমার বর আমার জন্য করে রেখেছে, আমি সে সময় ঘুমোচ্ছিলাম, তো যাই হোক ভালোই হয়েছে ও করে রেখেছে মনে করে। আমি বললাম সকালবেলা কাকি পায়েস বানাবে, তার সরঞ্জাম মা নিয়েই এসেছিল, তো কাকি এখন হোটেল রুমে বসে মাম্মামের জন্য, যেহেতু আমরা ইন্ডাকশান নিয়ে এসেছি ওর খাবারের জন্য, তাতে একটা সুবিধা হয়েছে, তাতে আমার জন্য পায়েস বানাচ্ছে। এত কষ্ট করে ঘুরতে এসেও যে পায়েস বানাচ্ছে, এটাই অনেক বড় আমার কাছে। তো এখন বেজে গেছে সন্ধ্যে 7টা, আর ওই রেডি হয়ে গেছি জামা কাপড়, আর আর বেচ মানে নতুন এনেছি, মানে এনেছিলাম অন্য জামা, আর চেঞ্জ করলাম না, এটাই পরে নিলাম। আর মন্দির থেকে এসে তোমাদের সাথে তার কথাই হয়নি, এখন একটু বেরাবো মার্কেট ভিজিটে, ওই টুকটাক যা যা কেনার আছে কিনো। বুড়ি আমাকে কানে তুলতে না, স্টার্ট দে না একটা, ওই যে যা টুকটাক কেনা যায় একে ওকে একটু দেওয়ার জন্য। এই কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে পুজো মানে খুবই ভালো দেখেছি বলছি, ভালো দিয়েছি, মানে চিন্তার বাইরে, মন পুরো ভরে গেছে, এত ভালো পুজো দিয়েছি। আর সবাই আমরা ওই কাকি শাড়ি দিয়েছে, আমি শাড়ি দিয়েছিলাম মাকে, ও যাই পুজোর পুজোর কথা পরে বলছি, এখন বুড়ি আর পায়েল মিলে আমাকে সারপ্রাইজ দিয়েছে, স্নেহাও আছে, স্নেহা জানতিস? ও তাহলে একমাত্র আমি জানি, আমি শ্রেয়াকে পরে বিকালবেলা বলেছি, ও বুড়িয়া পায়েলেরই মেন আর কি ইয়ে, তারপরে ওরা ওরা জানে, যাই হোক আমি তো জানি না, তো ওরা আমার জন্য একটা কেক নিয়ে এসেছে, এখানে কোথাও মিয়ামর নেই এইটুকু আমি শুনেছিলাম, কিন্তু দুপুরে দুপুরে শুনে দিলিস তো, ওরা বলল তারপরে একজন এখানে কেউ বানায় কেক, ও তাদের থেকে রিসেপশন থেকে জেনে টেনে ওরা আমার জন্য এনেছে, থ্যাংক ইউ। কেক তো কাটা হবে, কেক তো তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও তারপরে পুজোর কথা বলছি। হ্যাঁ ওটা এমনি ক্লিপিং তুলে রেখেছে, হ্যাঁ বাবা এই যে এই যে কেকটা ভালো হয়েছে, কেকটা খুব সুন্দর। এবার বলি পুজোর কথা, পুজো আমরা খুবই ভালো দিয়েছি, আর যাকে দিয়ে আমরা দাওয়াই তো তাকে দিয়েই পুজো করিয়েছি, এবং ভেতরে গিয়ে হ্যাঁ কিন্তু ফ্রির লাইন, যেটা নর্মাল লাইনে আমরা পুজো দিয়ে দাঁড়িয়ে সেটাতে দিইনি আমরা অবভিয়াসলি, কারণ মাম্মামকে নিয়ে বুঝতে পারছো প্রচন্ড ভিড়, তো আমরা যখন গেছি তখন প্রচুর ভিড়, 8:30 গেছি তখন প্রচুর ভিড়, তো আমরা ওই 1000 টাকার যে লাইনটা ছিল তো সেই সেই লাইন তো দেখ, হ্যাঁ 1000 টাকার যে লাইনটা ছিল সেটাই, যেহেতু ওনার সাথে চেনা শুনে ওটা একটু কম বেশি করে একটু বার্গেনিং করে ওটা 200 টাকায় নেমেছে, তো 200 টাকার লাইন মানে মাথাপিছু 200 টাকা দিয়ে আমরা পুজো দিয়েছি, আর তারপর ঠাকুর মশাইকে যা দক্ষিণে সেটা এক্সট্রা, বাট এত ভালো পুজো হয়েছে মানে চিন্তার বাইরে, ঠাকুরকে বেশ অনেকক্ষণ মানে ওখানে অনেকক্ষণ স্টে করতে পেরেছি, মানে ঘরের মধ্যে তো নর্মালি অতক্ষণ স্টে করা যায় না যেখানে ঠাকুর থাকে, তো ওখানে হয়তো স্টে করতে পেরেছি, একদম ঠাকুরকে ছুঁয়ে প্রণাম করতে পেরেছি, মাম্মামকে পুরো ঠাকুরের কোলে শুয়ে দিয়েছিল, এই যে আর মাম্মাম প্রচণ্ড ভয় পেয়ে গেছিল, কেঁদে ফেলেছে ভয়ের চোটে, নেই তো এইসব করেছি পুজোতে, পুজো মানে একদম গায়ে কাটা দিয়ে দিয়েছে আমাদের, এত ভালো পুজো হয়েছে, আগের বার এসেও আমি এরকম দিয়েছিলাম বিয়ের পর, কিন্তু কাকিরা দেয়নি এরকম ভাবে পুজো, ওদের খুব ভালো লেগেছে। আর আরেকটা হচ্ছে আমি যখন ঘুমোচ্ছিলাম পায়েস হবে আমি জানতাম, মা বাড়ির থেকে সরঞ্জাম নিয়ে এসেছিল, আর ও গিয়ে দুধ নিয়ে এসছে, কাকি দুপুরবেলা বসে বসে আমার জন্য পায়েসও করেছে, সেটাও দেখিয়ে দিই, তারপর ওই ক্লিপিং তো তুলেইছে ও, এবার পায়েসটা আমি আমাকে এখন বেড়ে দেবে আমি খাবো। মা আবার বাবুর জন্মদিনের কেকের জন্য যে প্লেট নিয়েছিলাম সেই প্লেট বেঁচেছিল, প্লেট চামচ নিয়ে এসছে বাড়ি থেকে, এই দেখো মা প্লেট চামচ আর কি নিয়ে এসছে, আমার কোনটা অল্প করে করা হয়েছে কারণ শেষ না হলে তো অসুবিধা, আর এখানে এখন পায়েস খাবো, স্নেহা তুই একটু কাছে এসে হ্যাপি বার্থডেটা বল, হ্যাপি বার্থডে।
আমাদের কেক কাটা হয়ে গেছে, কেক খাওয়াও হয়ে গেছে, আর অনেকটা রিসেপশনেও কেক পাঠিয়ে দিয়েছে, কারণ অনেকটা কেক ছিল, অতটা খাবো কি করে, কজন মানুষ আমরা কাকি কেক খায় না, পায়েল সেরকম অতটা কেক খায় না। তো রিসেপশন থেকে আবার আমাদের চিকেন পকোড়া প্রোভাইড করছে আমার বার্থডে বলে, এই এই চিকেন পকোড়াটা করে খেয়ে আমরা বেরোবো। এই আমাদের চিকেন পকোড়া পাঠিয়ে দিয়েছে, দেখো তোমাদের এখানে দু প্লেট চিকেন পকোড়া দিয়েছে, তো আমরা এখন খাম খাম করে খেয়ে মার্কেট যাব। এই যে আমার বর্ধারে বসে আছে, যে ভিডিও ক্লিপিংটা তোমরা একটু আগে দেখলে, ওটা হচ্ছে মায়ের পায়ে পা রাখা আছে ওখানে, মানে শ্মশানের কাছেই। তো আমরা শ্মশানও ভিজিট করেছিলাম, বাট একটু অন্ধকার ছিল যেহেতু রাত হয়ে গেছে, তো ওই জন্য অতটা আমি ক্লিপিং তুলিনি শ্মশানের। আর এখন আমরা একটু মার্কেটে ঘুরতে বেরিয়েছি, টুকটাক কেনাকাটা তোমাদের তো বললাম, এখানে ঠাকুরের জিনিসপত্রই বেশি পাওয়া যায়, খেলনাও পাওয়া যায় টুকটাক, তো এইসবই কেনাকাটা করতে বেরিয়েছি, একটু চা খাবো এই আর কি। তো এই জিনিসপত্র দেখা চলছে, দেখতেই থাকো তোমরা ভিডিওটা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আর যেই চিকেন পকোড়াটা আমার বার্থডে পারপাস ওরা দিয়েছিলো, এত টেস্টি ছিল কি বলবো, ওদেরকেও জানিয়েছি, মানে আমাদের এইখানে যেখানে আমরা থাকি আর কি, এরকম চিকেন পকোড়া আমি এখানেও খাইনি, এতটাই ভালো ছিল। গুড মর্নিং, আর আজ হচ্ছে নেক্সট ডে, মানে হচ্ছে কত তারিখ, আজকে 2 তারিখ, আজ হচ্ছে আমরা বাড়ি ফিরবো, আর এখন বাজে সকাল 9:30, কালকে ভিডিওটা আর কন্টিনিউ করিনি, কেন ভিডিওটা মনে হচ্ছে অনেকটা বড়ই হয়ে গেছে। আর এখন আমরা আজকে ওরা কেউ বেরায়ও নি, আমি আর ও গিয়ে চা নিয়ে আসলাম, এখন আমরা চা বিস্কুট খাবো, সকালে তেমন কিছু টিফিন করবো না, কারণ তাড়াতাড়ি আজকে ইয়ে করতে হবে, লাঞ্চ করতে হবে। এগুলো হচ্ছে কাকি সেই ট্রেনে যেই কেক এনেছিল, সেই কেক বিস্কুট এনে ভাঙতে, ওই তো ভাঙা আছে, দাও তো স্নেহাকে মা। আর মাম্মা এখনো ঘুমাচ্ছে, তোমরা দেখে বুঝতেই পারছো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি অলরেডি, আমরা ট্রেনে আর রামপুরহাট স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আর আস্তে আস্তে আমরা ভিডিও কিছু করিনি, কারণ আজকে চরম পরিমাণে গরম ছিল, আমরা গরমে সবাই অস্থির হয়ে পড়েছিলাম। তো যাই হোক, দুটো দিন খুব ভালোভাবে কাটালাম, আর জায়গাটা দেখো কি দারুণ লাগছে, এত সুন্দর লাগছে, আমি ভিডিও শ্যুট না করে পারলাম না। আর এত গরমের জন্য আমরা বোলপুর ছাড়িয়েই বৃষ্টি পেয়েছি, তো ফিরতে ফিরতে ওয়েদারটা খুব ভালো হয়ে গেছিলো, আর প্রচুর ভালো ভালো স্মৃতি নিয়ে আমরা বাড়ি ফিরেছি। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার নেক্সট ব্লগ নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে, অতক্ষণ ভালো থাকবে।